আজি অসমীয়া ক্যালেন্ডারের শেষরটো দিন এই শেষরটো দিনত সমগ্র রাজ্যজুড়ি পালন করা হল গরু বিহু ইতিমধ্যে পুয়ায় অসমীয়া রাইজে গরুক মা হালধরিয়ে নোয়ায় ধুয়ায় অসমীয়ার বাপুতি ঘাহুন রঙালী বিহুর যে প্রথম তো পর্ব সেই পর্ব শেষ করলে তারপাছতে আরম্ভ হল বিভিন্ন থলুয়া প্রতিযোগিতা সমূহ এটা ব্যতিক্রমী প্রতিযোগিতা ইতিমধ্যেই আরম্ভ করেছে নগাঁও জেলার পুরনি গুদামর আঞ্চলিক কৃষকবৃন্দর উদ্যোগত পথারক চারিআলিত সামগ্রিক কথাখিনি মূর সত্যি উপস্থিত থাকা ক্যামেরা পার্সন কঙ্কনে দেখাই আছে দেখা পোৱা গৈছে যে আসলে এখন খেলপথার বলে কলেও ভুল করা নহব এখন খেলপথার ইতিমধ্যেই এই উদ্যোক্তা সকলে প্রথমবারের আসলে এই অঞ্চলটির ভিতর প্রথমবারের আরম্ভ করেছে গুধন সৌন্দর্য প্রতিযোগিতা যথেষ্ট সংখ্যক ইয়ালে বলদ গরু বা গাই গরু লৈ অহা হয়েছে সজাই পড়ায় লৈ আহিছে কৃষক সকলে আর সজাই পড়ায় আনি এই প্রতিযোগিতাখনত ইতিমধ্যেই ভাগ লওয়া পরিলক্ষিত হয়েছে যথেষ্ট সংখ্যক লোক আছে প্রথমতে মই ক্যামেরা পার্সনক সেই গরু সমূহ বা গোধন সমূহ দেখাই দিবলে অনুরোধ জানাইছো দেখা পোৱা গৈছে যে আসলে যথেষ্ট সুন্দরক সজাই পড়ায় এই সকল যখন কৃষক সেই কৃষক সকলে আসলে এই গরু সমূহ ইয়ালে লৈ অহা পরিলক্ষিত হয়েছে আমার মাজত উদ্যোক্তা সকল আছে আমি উদ্যোক্তা সকলের পৰা কিছু কথা আপনার পৰা জানিব বিচাৰিছো কিছু কথা আপনার পৰা জানিব বিচাৰিছো মাকৰ বাবে সন্তান সদায় সৌন্দর্যশালী সৌন্দর্যবান তেনেকৈ কৃষকজনের কারণে বলধাল নিশ্চয় সবকে আর সেইটোকে প্রেরণা জানাবর কারণে আপনাদের এই ব্যতিক্রমী প্রতিযোগিতাটো আরম্ভ করেছে নাকি হয় হয় এনেও আমার অসমীয়া বাপতি হাহন রঙালী বিহুর গরু বিহুর প্রথম দিনটিত গরু বিহু হিসাবে উদযাপন করা হয় আর মা হালধিয়ে গরু নোয়াই ধুয়ায় সেইদিনাখন গরু পূজা করাই হয় কিন্তু আমার ইয়ার সচেতন মহলের এই ক্ষেত্রত এনেকুৱা এটি ব্যতিক্রমী অনুষ্ঠান লওয়ার আমি এটা সিদ্ধান্ত গ্রহণ করলো আর সেই হিসাবেই আমি গরু আজি গো পূজন করা হল তারপর গরু সৌন্দর্য প্রতিযোগিতা এটা অনুষ্ঠিত করা হব কেনেকুৱা ধরনের স্তরত হব একেটা স্তরতে হবনে না গাই গরুর কারণে বেলেগ বলদ গরু যেহেতু এবার আমার প্রথম এনেকুৱা ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত করা হয়েছে সেদেখি আমি একটা স্তরতে প্রতিযোগিতা অনুষ্ঠিত করার ব্যবস্থা করা হয়েছে আর পুরস্কার থাকি হয় নিশ্চয় আছে প্রতিযোগিতার প্রথম পুরস্কার হিসাবে 4,001 টাকা আর এটি চাপৰ এবস্থা চাপৰ আর দ্বিতীয় পুরস্কার 3,001 টাকা আর চাপৰ অবস্থা আর তৃতীয় পুরস্কার 2,001 টাকা আর চাপৰ অবস্থা কি উদ্দেশ্যে আপনাদের এই বিশেষ ব্যতিক্রমী প্রচেষ্টাটা লৈছে তাকো গরু বিহুর দিন যত যুক্ত দিনত আসলে গরুক লৈ বিশেষ গরুক পূজা করা হয় অর্চনা করা হয় আর রাতেপার পর অসমীয়া রাইজে গরুক লৈ যথেষ্ট পরম্পরা হয় এই সনাতন হিন্দু ধর্মত শাস্ত্রতো এটা কথা উল্লেখ আছে গো সেবা গো পূজা আর গো রক্ষা গতিকে আমি হিন্দু ধর্মের লোক সকলে গরুক দেবতা হিসাবে অতীজের জ্ঞান করে আহিছে আর তেনে এটি স্বার্থ আর এটা আমি সুরক্ষার কথা চিন্তা করেও এনে ধরনের ব্যতিক্রমী কার্যসূচী হাতত লৈছো হয় দেখা পাওয়া গেছে যে চারিওফালে আসলে সুন্দরক সজাই পড়ায় কৃষকে নিজের বলধাল বা গাইজনী লৈ আহিছে গোপালকে আমার মাজত এগারী কৃষক আছে বড় সুন্দরক বলধ এজাল এহাল সজাই লৈ আহিছে কেতিয়া গম পাইছিল ইয়াত প্রতিযোগিতা হব বলে এয়া কালি পরহি পা গম পাইছো এতিয়া পৰা আৰম্ভ কৰিছে নেকি প্রস্তুতি এতিয়া পৰা নহয় আজি পৰা আৰম্ভ কৰি পেলালে কি কৰি আনছে বলত হালক কি হালক আমাৰ গৰু দানা খোৱাবলৈ দানা খুৱাইছো খেৰ খুৱাইছো এটা ফুল মালা টিলিঙা এনেকে ৰঙা কাপোৰ চাপোৰ লগাই গৰু হাল সজাই পৰা আনিছো ধুনীয়া ইমান ধুনীয়াকে কৰিছে কৰবাত যেন আপুনি পূৰ্বেও প্ৰতিযোগিতাত ভাগ লৈছে এনেকুৱা এ প্ৰথমে প্ৰথম কি কৰিবা আশা আছেনে আপুনি পুৰস্কাৰ জয় এটো আশা আৰু মই ক'ব নোৱাৰিম নহয় ৰাইজৰ চিলেকশ্যনহে চিলেকশ্যন ক'ৰ পৰা আনিছে আমাৰ এই গানবাগী চুকৰ নিশ্চয় যথেষ্ট সংখ্যক লোকে ইতিমধ্যে ভিৰ কৰা পৰিলক্ষিত হৈছে কি ক'ব কিমানমান গৰু ইয়ালৈ লৈ অহা হৈছে প্ৰায় 25টামান আহিছে নেকি 25টামান আহিছে নেকি এবাৰ প্ৰথম নহয় জানো এয়া প্ৰথম মানুহে গম পাইছে এইবাৰ গম পাইছে আৰু অহাবাৰ আৰু বেছি হ'ব গৰুসমূহ গোধনসমূহ দেখুৱাবলৈ অনুৰোধ জনাইছোঁ যথেষ্ট সুন্দৰকৈ আচলতে সজাই পৰাই কৃষকসকলে কৃষকসকলৰ বান্ধৱ আৰু সঁচাকৈয়ে যদি কৃষক এজনক সোধা হয় যে সকলোতকৈ সৌন্দৰ্যমান জীৱ কি তেতিয়াহ'লে নিশ্চয় এহাল গৰুৰ কথা বা নিজৰ বলধালৰ কথাই এজন কৃষকে ক'ব আৰু ইয়াকে লৈ যথেষ্ট উৎকণ্ঠিত ৰাইজ কাৰণ অঞ্চলটোৰ ভিতৰতে প্ৰথমবাৰৰ বাবে এই ইয়াতে এনেধৰণে প্ৰতিযোগিতা আৰম্ভ কৰিছে
কৰিছে আমাৰ মাজত এজন ইয়াৰে স্থানীয় লোক আছে আপোনাৰ পৰা জানিব বিচাৰিছোঁ ব্যতিক্ৰমী আগত শুনিছেনে এই অঞ্চলত আচলতে সকলোকে মই ৰঙালী বিহুলক জনালোঁ মই আচলতে এইটো অঞ্চলৰ নহয় মই চামগুৰিৰ পৰা আচলতে মোৰ বন্ধু এজনৰ ওচৰলৈ বিহুৰ শুভেচ্ছা দিবলৈ গৈ আছিলোঁ হঠাৎ অনুষ্ঠানটো দেখি পেলাই মই হতভম্ব হ'লোঁ আৰু নিজে আহি উপভোগ কৰিছোঁ যে এই অনুষ্ঠান মোৰ জীৱনত মোৰ আজি 50 বছৰ গৰকিলে এই 50 বছৰ গৰকি গ'ল কিন্তু আজিলৈকে মই এনেকুৱা অনুষ্ঠান দেখা নাই আৰু যিসকল উদ্যোক্তাই আজিৰ এই অনুষ্ঠানটো পাতিছে তেখেতসকলক মই সদ্যহতে জয় জয়তে ধন্যবাদ জনাইছোঁ তেখেতসকল শলাগৰ পাত্ৰ গতিকে এয়া গুণ এই অনুষ্ঠানটোৰ পৰা কৃষক ৰাইজ অনুপ্ৰাণিত হ'ব নাই যথেষ্ট পৰিমাণে অনুপ্ৰাণিত হ'ব আজিকালি গৰু মানে যিসকলে গৰুক অৱহেলা কৰে তেখেতসকলে অন্ততঃ জ্ঞান ল'ব যে গৰু আমাৰ দেৱতা গৰুক আমি পূজন কৰিব লাগে মাতৃৰ বাবে যেনেকৈ সন্তানে সকলোতকৈ ধুনীয়া কৃষকৰ বাবে নিজৰ বলধালে সকলোতকৈ ধুনীয়া নহয় আটাইতকৈ একদম সুন্দৰ কথা মাতৃভাৱে যেনেকৈ শিশুসকল ধুনীয়া নিজৰ কৃষকসকলৰ বাবে তেখেতসকলৰ বলধাল আটাইতকৈ ধুনীয়া আৰু তেখেতসকলে যথেষ্ট কষ্ট কৰে বলধালে যাতে তেওঁলোকক আৰ্থিক হওক বাকী বেলেগভাৱে হওক সহায় কৰে সেইকাৰণে আমাৰ অসমীয়াসকলে গৰুক পূজন কৰে নিশ্চয় এনেধৰণে দেখা পোৱা গৈছে যে আচলতে গৰু বিহুৰ দিনটোত পুৱা ৰাইজে যেনেধৰণে পৰম্পৰাগতভাৱে গৰুক নোৱাই ধুৱাই হৰ্ষণ বন্দন কৰিলে ঠিক তাৰ পাছতেই থলুৱা যিসমূহ পূজা প্ৰতিযোগিতা আছিলে সেই প্ৰতিযোগিতাৰ লগতে ব্যতিক্ৰমী ৰূপে প্ৰথমবাৰৰ বাবে পুৰণি গুদামৰ এই পথাৰক চাৰিআলিৰ ৰাইজে কৃষকবৃন্দই আঞ্চলিক কৃষকবৃন্দই আয়োজন কৰিছে এক গোধন সৌন্দৰ্য প্ৰতিযোগিতা আৰু এই প্ৰতিযোগিতা চাবলৈ এই অঞ্চলটোত ভিৰ কৰিছে উৎকণ্ঠিত ৰাইজে।